জীবন জীবিকার পুনর্গঠনে স্বপ্নের নতুন সন্ধানে বাড়িপুর এলাকা বিশিষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা নড়িদানা স্বপ্ন সন্ধান লকডাউনের অব্যবহিত কাল থেকেই এলাকার প্রান্তিক ছাত্রছাত্রীদের পরিবার সহ অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের নিয়ে শতাধিক পরিবারের পাশে বারংবার দাঁড়িয়েছে মাসিক ধারাবাহিক সহায়তা প্রদানের মাধ্যমে। চারটি পর্যায়ে সহায়তা প্রদান ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই প্রতিকূল সময়ে শুধু সহায়তা বা ত্রাণ প্রদান নয়, পরিবারগুলো আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে স্বপ্ন সন্ধানের অনবদ্য ব্যতিক্রমী প্রয়াস আনন্দ চাষ বিষয়ক হাতে কলমে কর্মশালা। এই আনন্দ চাষের স্রষ্টা পথিক বসুর তত্ত্বাবধানে সম্পন্ন হলো এই কর্মশালা। বেগমপুরের স্বপন সর্দারের বাগান বাড়িতে মূলত মাত্র 250 বর্গ ফুট জায়গায় বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি সহ হাঁস মুরগি পালন ও মাছ চাষের এক অভিনব সমন্বিত উদ্যোগ আনন্দ চাষ। স্বপ্ন সন্ধানের সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী সুমিত মণ্ডল জানান, এই অভিনব উদ্যোগের মাধ্যমে যেমন প্রান্তিক ছাত্রছাত্রীদের পরিবারের আর্থিক স্বয়ংবত্তা অর্জিত হবে, তার পাশাপাশি এই উদ্যোগের সম্প্রসারিত প্রচেষ্টায় প্রাতিষ্ঠানিকভাবে স্বপ্ন সন্ধান আরও নিজস্ব অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে সক্ষম হবে মডেল প্রজেক্টের মাধ্যমে। স্বপ্নের সন্ধানে পথ চলা স্বপ্ন সন্ধানের এহেন উদ্যোগে এইসব পরিবারগুলো আর্থসামাজিক উত্তরণের একটি রঙিন স্বপ্ন দেখছেন সে কথা বলা বাহুল্য। বাড়িপুর থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আমি স্বপ্ন সন্ধানের সাথে যুক্ত। কাকু সুমিত কাকু আমাদেরকে খুবই সাহায্য করে এবং এই লকডাউনের দিনে আমাদেরকে যে মাসিক ধারাবাহিকতা দিয়েছে তা আমরা খুবই উপকৃত হয়েছি, কিন্তু একটা পরিবারের পক্ষে সেটা দিলেও তাও কিছুটা কম পড়ে যায়। তাই আজ আমরা এই আনন্দ চাষের এখানে একটি কর্মশালায় এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি, যেখানে মিশ্র সবজি চাষও যেরকম শেখানো হয়েছে আমাদেরকে সেরকম মাংস ডিম এবং মাছ চাষের বিষয়বস্তু নিয়েও আমাদেরকে খুব ভালোভাবেই বোঝানো হয়েছে। তাই এই কর্মশালায় এসে আমরা যেমন উপকৃত হয়েছি এবং আমাদের পরিবারকেও আমরা এটা মনে করতে পারি যে আমরা আমাদের পরিবারকেও পরিবারের পাশে বাবা মার পাশেও দাঁড়াতে পারবো এই চাষটা করার পরে। নমস্কার।